200 গ্রাম ময়দা, 7 মতো নুন, 2 চামচ তেল, 2 চামচ মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। সফট ডো তৈরি হয়ে গেছে, 10 মিনিট ঢেকে রেখে দেব। দুইটা সিদ্ধ আলু, 2 চামচ পেঁয়াজ, 1 চামচ ধনিয়া পাতা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1/2 চামচ আদা বাটা, 7 মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার সামান্য পরিমাণ, মিক্স অল দা ইনগ্রিডিয়েন্ট। একটা রুটিতে যতটুকু আটা লাগে ওর থেকে একটু বেশি আটা নিয়েছি, বল বানিয়ে নিয়েছি। আলুর গোলা বানিয়ে নিয়েছি, সেন্টারে দিয়ে দেবো। একটু আটা দেব এভাবে, বলা হয়ে গেছে। দ্বিতীয় প্রসেসে বলে নেব, রুটি যতটুকু লাগে এতটা আটা নেব। রুটি বেলে নিয়েছি, এভাবে আর একটা রুটি বানিয়ে নেব। সামান্য পরিমাণ আটা, এরপর দিয়ে দেবো একটা রুটি।
গরম হয়ে গেছে, এখন ঢেলে দেবে 1 চামচ তেল। উপরে দিয়ে দেবো একটু তেল। দুই পাশ ভালো করে ভেজে নিয়েছি, একই প্রসেসের দ্বিতীয়টাও ভেজে নেবো।